দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সামনে থেকে। এখানে বিএনপি পন্থী যারা আইনজীবী রয়েছেন তারা আজকে কালো পতাকা মিছিল অংশ নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের ভিতর থেকে মেইন রাস্তাটির সামনে তারা এসে উপস্থিত হয়েছিলেন। এবং তবে এই মেইন গেটের সামনে হচ্ছে তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছিল যে তাদের কোনো অনুমতি নাই এবং সেই কারণে তারা কিন্তু ভিতরে প্রবেশ বাইরে রাস্তা অর্থাৎ রাস্তায় তারা মিছিল করতে পারবেন না। এবং আমরা এখানে দেখছিলাম যে পুলিশের সর্বোচ্চ কঠোর অবস্থানে আছেন এবং আমরা চেষ্টা করবো পুলিশের সঙ্গে কথা বলার জন্য যেন আসলে কেন আটকে দিয়েছেন বা কী পরিস্থিতি। তবে এই মুহূর্তে তারা সুপ্রিম কোর্টের ঠিক প্রধান ফটকটির সামনেই কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের যে বক্তব্য সে বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন। এবং এখানে যারা আইনজীবী রয়েছেন তারাও কিন্তু এখানে ভিতরে আছেন এবং এখানে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু কথা বলছিলেন এবং কঠোর অবস্থানে রয়েছেন বুঝলেন। এবং এখানে আইনজীবী সিনিয়র উদ্বোধন কর্মকর্তা যিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সুপ্রিম কোর্টের যে মেইন ফটকটি রয়েছে এবং সেই ফটকটির সামনেই কিন্তু তারা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়েছে এবং যারা পুলিশের পক্ষ থেকে কথা বলা জানার চেষ্টা করা হয়েছিল এবং কেন তিনি তাদের থেকে আটকে দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে তারা বলছিলেন যে এখানে তাদেরকে পারমিশন দেওয়া হয়নি এবং সে কারণে তাদের সাথে পারমিশন নাই এবং তাদেরকে বাইরে কাজ করার মতো তাদের বাইরে বের হওয়ার সুযোগ নাই। এবং যেহেতু আইনজীবীরা তাদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভিতরে তারা তাদেরকে থাকার পর্যন্ত তাদের অনুমতি আছে এবং সেক্ষেত্রে তারা ভিতরে থেকে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালাতে পারবে। তবে বাইরে যদি তাদের আসতে চায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে অনুমতি সাপেক্ষে নেওয়ার পরবর্তীতে তারা রাস্তার বিক্ষোভ মিছিল করতে পারবে। ঠিক এমনটাই হচ্ছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আইনজীবীরা বলছে তাদের আইনি রাজনৈতিক অধিকার এবং আইনি অধিকার সেই প্রেক্ষাপটে তারা যে আন্দোলন কর্মসূচি করতে পারবে। কিন্তু ঠিক সুপ্রিম কোর্টের যে প্রধান ফটকটি রয়েছে মৎস্য ভবন সংলগ্ন শিক্ষা ভবনটির সাথে এবং সেই প্রধান ফটকটির সামনেই কিন্তু আইনজীবীদেরকে এখানে আটকে রাখা অবরোধ করে দেওয়া হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাইরে তাদের আসতে দেওয়া হয়নি। এবং এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে। এবং আমরা এখানে যদি আপনাদেরকে পরিবেশটা দেখানোর চেষ্টা করি এবং আশেপাশে এবং আমরা আপনাদেরকে এই এলাকার পরিবেশ দেখার চেষ্টা করছি এবং ভিতরে আইনজীবীরা যখন অবরুদ্ধ হয়েছিল এবং তারা বাইরে প্রবেশ করতে পারেনি এবং সেই কারণে কিন্তু তারা ইতিমধ্যে তাদের যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকের সামনেই কিন্তু তারা সংক্ষিপ্ত একটি সমাবেশ করছে এবং আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারা যেটা জানিয়েছে তাদের অনুমতি না থাকার কারণে কিন্তু তাদেরকে এখানে আসলে অবরোধ বা বাধা দেওয়া হয়েছে এবং বাইরে বের হতে দেওয়া হয়নি। এবং যদি আমরা একটু ভিতরের জায়গাটি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এবং এখানে যারা আইনজীবীরা যারা রয়েছেন এবং যারা এখানে তাদের ভিতরে প্রবেশ বাইরে তারা এখানে সম্মানিত কো-কনভেনর যার নেতৃত্বে চলমান আন্দোলনের গতি পেয়েছে খুনি হাসিনার আতঙ্ক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সমবেত ভাই ও বোনেরা উপস্থিত সাংবাদিক বৃন্দ মোদীর সমর্থন নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের গতি দখল করে রেখেছে আর তিনি গতি দখল করেছে তিনি সংসদীয় গণতন্ত্রকে কবর দিয়ে তিনি বলেন যারা স্বতন্ত্র তারও আমার লোক যারা নৌকা তারও আমার লোক যারা জাতীয় পার্টি তারও আমার লোক অর্থাৎ তিনি বলছেন এক হাত বাম হাত আর ডান হাত বাম হাত আর ডান হাত দিয়ে আপনি বাংলাদেশে রাজত্ব করবেন সেটা এবার আর সম্ভব হবে না। আপনি বিদেশ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট আনা শুরু করেছেন
তারিখটি কোন সন্দেহ আছে? প্রত্যেক দিনে বলেন অমুকে আমাকে সার্টিফিকেট দিয়েছে, অমুকে সনদ দিয়েছে, তমুকে সনদ দিয়েছে। আপনি সনদ দিয়ে থাকেন, আপনি জাতির সাথে একজন বেঈমান হিসাবে চিহ্নিত হয়ে গেছেন, কোন সনদ দেবেন কাজ হবে না। আমি আশা করেছিলাম মোদী সাহেব অযোধ্যায় একটা জবরদস্তিমূলক ভাবে রাম মন্দির করেছেন, আমাদের এই শেখ হাসিনাকে আপনি আমন্ত্রণ জানাবেন। আমি খুব হাসিনাকে রাম মন্দির উদ্বোধনে মোদী সাহেব দাওয়াত করে নাই, সুতরাং আপনি তো দাওয়াত পাবেন না। আপনি শুধু ওখান থেকে আলু আনবেন, ডিম আনবেন, চিনি আনবেন, পেঁয়াজ আনবেন, চাল আনবেন। অর্থাৎ বাংলাদেশকে ভারতের অর্থনৈতিকভাবে আমাদেরকে পঙ্গু করে দিয়েছেন। আপনারা দেখেছেন আজকে গার্মেন্ট সেক্টর কি একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে, আমাদের বাজার চলে যাচ্ছে ভারতে গভীর ষড়যন্ত্র শেখ হাসিনার হাত দিয়ে আমাদের গার্মেন্ট সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। আপনি নত জানিয়ে পররাষ্ট্রনীতি, ওই যে এক পাগল আছে না, তিনদিন আগে আবার পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, ভালো আপনি পররাষ্ট্রমন্ত্রী। সীমান্তে বিজেপি সদস্যকে হত্যা করেছে বিএসএফরা, কোনো প্রতিবাদ করতে পারেন নাই। আপনাকে যখন বলে না আমি তো জানি না, দেখছি আমার খবর নিতে হবে, আপনি খবর নেন প্রতিনিয়ত বিএসএফরা আমাদেরকে হত্যা করবে, শেখ হাসিনা মুখে ট্যাপ লাগিয়ে দিয়েছে কিন্তু বলতে পারবেন না। আমাদের বর্ডারে বার্মা সীমান্তে সেখানে যুদ্ধ লেগে গেছে, আপনি বলেছেন চিন্তার কোনো কারণ নাই, আমাদের ভাই বোনরা বর্ডার এরিয়ায় তারা নিরাপদে থাকতে পারছে না, স্কুল বন্ধ হয়ে গেছে, সামনে হয়তো আরো মোটামুটি আসবে। সুতরাং আপনাদের পররাষ্ট্র নীতি বাংলাদেশকে ধ্বংসের বার বাঁধতে নিয়ে গেছে, স্বাধীনতা সার্বভৌমত্ব শেখ হাসিনার কাছে আজকে ধ্বংস হয়ে গেছে। তাই আসুন এই যে একটা তথাকথিত দাবি সংসদ, এটাকে বলা হয় সুরের ফোয়ার, কতগুলো সুর আপনি ওখানে ঢুকেছেন, এই ফোয়ার দিয়ে বাংলাদেশে কিছু এসে যাবে না। আমরা অপেক্ষায় আছি শেখ হাসিনা আপনাকে ক্ষমতাচ্যুত করে জনগণের ভোটে প্রতিনিধি আমরা সেখানে পাঠাবো। আজকে এই আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে আমরা মেসেজ দিতে চাই, আর খেলবেন না, অনেক খেলেছেন সমস্ত বাংলাদেশকে। আজকে আপনি এই দেখতে বললাম যে হালদার প্রমাণ বলে ডলার সংকট হবে না, আরে ডলার তো নিজেরাই ছেড়ে ফেলেছ, এখন বলে ডলার সংকট হবে না, আশেপাশে লোকগুলো ডলার খেয়ে ফেলেছে, এখন উনি বলে ডলার সংকট হবে না। আরেকজন আছে না আমি সুলভ, সে বলে আমি রক্ত দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করবো। হাই রে আনি সুলভ, বিচার বিভাগকে এখন প্রধানত করেছ, তোমার নির্দেশে বেকার কাজ পরিচালিত হচ্ছে, আর তুমি বলো স্বাধীনতা রক্ষা করবে, এইসব ভাওতাবাদি দিয়ে আমাদেরকে রাস্তার থেকে ফিরানো যাবে না। দয়া করে আপনারা ক্ষমতা ছেড়ে দেন, না হলে গভীর সংকটের মধ্য দিয়ে আপনাদেরকে ক্ষমতাচ্যুত করা হবে। ধন্যবাদ।